Good morning, dear students of class nursery. It's our Bengali classwork. So let's start our today's classwork. দেখো এখানে প্রথমে কি বলেছে র র এ রথের মেলা মজা তাই তারপরে কি বলেছে ল ল এ লাঙ্গল কাঁধে চাষি ভাই তারপরে এখানে কি রয়েছে দেখো এই যে ব ব এ বিড়ালের ভয়ে ইঁদুর ছোটে তারপরে কি রয়েছে তালবস্য তালবস্যে শরৎ এলে শিউলি ফোটে ঠিক আছে তারপরে কি বলেছে দেখো পেটকাটা মধ্যাহ্নস্য পেটকাটা মধ্যাহ্নস্যে ষাঁড় খেপেছে পালাই কোথায় তারপরে দন্তাস্য দন্তাস্যে সিংহ মামা কেশর ফলায় ঠিক আছে তারপরে কি বলেছে হ হয়ে হাঁসের ছানা দেখতে বেশ ডাবেন্দ্র ডাবেন্দ্রে পাহাড় যেন মেঘের দেশ তারপরে কি রয়েছে ঢাসেন্দ্র ঢাসেন্দ্রে আষাঢ় এলো ভাষাই তরি অন্তস্থীয় অন্তস্থীয়কে মাথায় নিয়ে পথ ধরি ঠিক আছে এভাবে পড়বে তারপরে কি বলেছে খন্দুক্ত খন্দুক্ত এ খণ্ডত ওই পুষির গায়ে অনুস্বার অনুস্বারে কি বলেছে অনুস্বারটি ভেড়ার মাথায় তারপরে কি বলেছে বিসর্গ বিসর্গ এ দুঃখ কেন তোমার ভাই চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এ চাঁদ উঠেছে বনে যায় ঠিক আছে তারপরে কি বলেছে এখানে দেখো এই যে এগুলো পড়ছি ব্যঞ্জন বর্ণ চেনো পড়ো আর বলো ঠিক আছে এই যে দেখো ক খ গ ঘ ঙ চ ছ বুর্গজ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ যুন্তন্য প ফ ব ভ ম অন্তজ বা অন্তস্থীয় জ ঠিক আছে যেটাই বলো না কেন তাহলে এটা কী হয়ে গেল অন্তজ বষ্ণর ল ব তালবস্য পেটকাটা মধ্যাহ্নস্য যুন্তাস্য হ ডাবেন্দ্র ঢাসেন্দ্র অন্তস্থীয় খন্দুক্ত অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু এভাবে সুন্দর করে ব্যঞ্জন বর্ণগুলোকে ধরে ধরে পড়বে এবং লিখে প্র্যাকটিস করবে সো থ্যাংক ইউ